এখন সব জলের তলায়। গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি এখানে মোটামুটি আছি। শরীরটা ভালো থাকলেও মনটা কিন্তু একদমই ভালো নেই, কারণ বৃষ্টির জলে, অতিরিক্ত বৃষ্টির জলে আমাদের একদম ফসল নষ্ট হয়ে গেছে। আর এই গুলো দেখো কিছুদিন আগের ভিডিও, কারণ আমি কিছুদিন আগে ভিডিওটা করেছিলাম, সেই মাত্রই কিন্তু ধানগুলো ফলতে শুরু করেছিল। চাষিদের মুখে প্রচণ্ড হাসি ছিল যে আমাদের ধানগুলো মোটামুটি ভালো হয়েছে, ফসলটি আমরা তুলতে পারবো। তো তার জন্য ধান কাটতেও শুরু করে দিয়েছিল, কিন্তু সে আর শেষ হলো না। তো দেখো আমরা এখন দুজনে বেরিয়েছি ধানের জমিগুলো দেখতে, যে কতটা কী ক্ষতি হলো বা ঠিক আদায় করতে পারবো কি না ধানগুলো। তো সেই জন্যই আমরা বেরিয়েছি। আর রাস্তাঘাটটা দেখো, এতটুকু রাস্তা বাকি নেই গর্ত হতে, প্রতিটা ক্ষণে ক্ষণে গর্ত। তো এইভাবে জল জমে আছে, খুব অসুবিধা হয় আমাদের যাতায়াত করতে আর কি। আর যেতে তো হবেই, তাই না? রাস্তাঘাটে এরকম হলেও কিন্তু যাতায়াত আমাদের করতেও হবে, কাজেও যেতে হবে, এবং বাজারঘাট সবই তো আছে, বুঝতেই পারছো তোমরা। তো দেখো আমি চলে এসেছি ধান জমির কাছে, তোমাদেরকে নেমে দেখাচ্ছি ধান জমিটায়। তো কীভাবে কেমন করে কলগুলো হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখলে তোমরা সবটা বুঝতে পারবে যে আমাদের কতটা ক্ষতি হয়ে গেছে। প্লিজ তোমাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখছো একটু একটু করে শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হয়। তো দেখো আমি নিচেই গেছি, নেমেছি, নেমে দেখাচ্ছি। দেখো একদম ধানগুলো পুরো শুয়ে গেছে, আর কীরকম কলটা হয়েছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি একটু ভালো করে জুম করে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এর উপর দিয়ে জল যাচ্ছিলো, একটু জলটা কমেছে, কারণ জলটা তো নেমে নেমে যাচ্ছে। তো তোমরা দেখো একটু, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। তো এত বড় বড় কল হয়ে গেছে, আর দুদিন থাকলেই কিন্তু ধানগুলো পুরো শেষ একদম। এখনই মানে আজকে যদি করতে পারি তো আজকেই ভালো হবে, কিন্তু না হলে এরকম কল হয়ে পুরো শেষ হয়ে যাচ্ছে। দেখো তোমরা কত বড় বড় শিকড় নিয়ে নিয়েছে, দেখেছো? সত্যি কথা বলতে আমাদের এই ফসলের উপর নির্ভর করে কিন্তু ভালো থাকা, বিলাসিতা সব কিছুই বলতে পারো। তো এটাই যদি এত বড় ক্ষতি হয়ে যায়, বুঝতে পারছো কতটা পিছিয়ে গেলাম আমরা? তো কী করবো বলো, সমাজে বাস করতে গেলে বা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে হেসে খেলে মানে ড্রেস বেস পরে থাকতে হয়, কিন্তু আমাদেরও প্রচুর কষ্ট হয়। যারা বোঝে না তারা কিন্তু উল্টোপাল্টা কথা বলে, আর যারা বোঝে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ক্ষতিপূরণটা কেউ দিতে পারবে না। যাই হোক, এত কথা বলে ফেললাম, অনেকগুলো কথা, কারণ কী বলতো কষ্ট হচ্ছে, তাই জন্য কিন্তু এতগুলো কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। কেউ কিছু মনে করো না প্লিজ। আর দেখো এইরকম জল হয়ে আছে এখনও জমিতে, আজকে একটু রোদ উঠেছে, জানি না বৃষ্টি আবারও নামবে কি না। নতুন বন্ধুরা যারা ভিডিওটা আজকেই আমার প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এই অবস্থা চাষিদের, তো এরকম করে পড়ে গেলে, এরকম কল হয়ে গেলে কীভাবে ধানটা কাটবে? আর এর উপর দিয়ে দেখো জল যাচ্ছে, তো কীভাবে ধানটাই কাটবে, কীভাবে আদায় করবে? সারা বছরের ধান এভাবে নষ্ট। দেখো এই কটা ধান শুধু দাঁড়িয়ে আছে, তারপরে বাকি ধান সব পড়ে গেছে, এরকম পুরো জমিতে পুরো জোরটাতে। ধান জমি থেকে এসে আমরা এখন সবজি বাড়িতে এসেছি। শুধু যে ধান নষ্ট হয়েছে তা নয়, সবজিও কিন্তু অনেক অনেক নষ্ট হয়ে গেছে, এত ওষুধ দিয়ে, এত কিছু
মানে কষ্ট করে পরিশ্রম করে আর কি হচ্ছে এই দেখো, সব নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো এই রোদ পেলেই কিন্তু পুরো গাছ একদম ঝুমে পড়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। দেখেছো এত জল খেয়েছে, পাতাগুলো পুরো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফলন নেই, কোনো কিচ্ছু নাই। পুরো শসা গাছগুলো দেখো কি অবস্থা, আমাদের না একদম ভালো লাগছে না, মন মেজাজ একদমই ভালো নেই জানো তো। আর ভিডিওটা আমি সেই দিনই করেছি, কিন্তু আমি দিতে মানে এডিট করতে ইচ্ছে করছে না একদমই। এরকম ভিডিও করতে গেলে আমার কষ্ট হয় প্রচুর, কিন্তু এইগুলো না দেখালেও তো তোমরা জানবে না না যে আমরা কীভাবে থাকি, আমরা কীভাবে জীবনযাপন করি। শুধুমাত্র সেই জন্যই আমি এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি ভগবান আমাদেরকে সব দিক থেকেই মেরে দিল। দেখো বন্ধুরা, আমরা একটু বেরিয়েছিলাম আজকে জমিগুলো দেখতে যে কি কি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে। তো এই যে দুজনে মিলে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে সাইকেলটা নিয়ে, তো বেরিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা, যাতে আমাদের একটু ক্ষতিপূরণটা দিয়ে দেয় সরকার। তো এই জন্য বলছি সবাই একটু প্লিজ শেয়ার করে দাও ভিডিওটাকে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।